আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। সরাসরি আপনাদের সাথে আছি সাব্বির খান। তা দর্শক, এদিকে যতই যাচ্ছে ততই বাড়ছে পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক, অবস্থান করছি যাত্রাবাড়ি বড় বাজার। তবে বড় বাজারে আমদানি কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে বর্তমান মার্কেট, আমরা দেখতে পাচ্ছি। তবে অতটা পরিমাণে কিন্তু মার্কেটে আমদানি নেই। তবে আজকে থেকে ইন্ডিয়ান পেঁয়াজের বন্দর বন্ধ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন খবর দেখতে পাবেন আরও। আজকে থেকে ইন্ডিয়ান পেঁয়াজের বন্ধ হয়ে যাবে। আর আমরা যেতটুকু জানতে পারছি যে বর্তমান মার্কেটে নাকি আলুর দাম প্রতি পার কেজিতে বেড়েছে 2 থেকে 1 টাকা। দর্শক বন্ধুরা, তো দর্শক সব মিলিয়ে আজকের বাজারদের কেমন আছে ঢাকা যাত্রাবাড়ি, সবশেষ খবর জানিয়ে দিচ্ছি প্রতিবেদন। পেঁয়াজ লাগে না এমন কোনো মানুষ নাই, সকল পরিবার সকল ঘরেই লাগে পেঁয়াজ। তো বর্তমান মার্কেটে সেই পেঁয়াজের দামে এখন আকাশ ছোঁয়া। গেল কয়েকদিন ধরে কিন্তু মার্কেটে আমদানি হচ্ছে কম। তো আমরা জানতে পারছি যে বর্তমানে ইন্ডিয়ান বর্ডার আজকে থেকে বন্ধ হয়ে যাবে। তো এতে আমরা কিন্তু চেষ্টা করব যে বাইরের দেশে যে পণ্যগুলো আছে, বাইরের দেশে যে পণ্যগুলো যে বিক্রি হচ্ছে মার্কেটে, সব মিলিয়ে এই বাইরের দেশের পণ্যগুলোর দাম কেমন রয়েছে আমরা কিন্তু জানাবো ঢাকা সাংবাদিক। তবে যাত্রাবাড়ি শুধু দেশি, আমাদের দেশি পণ্যগুলোই সবচেয়ে বেশি ভালোই পাওয়া যাচ্ছে এই যাত্রাবাড়িতে। তা দর্শক, আমরা যে দেশি রাজশাহী পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। মার্কেটে 117 টাকা থেকে 16 টাকা দর বেঁধে প্রতি কেজি পাইকারি দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, এই রাজশাহীর পেঁয়াজ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে 110 টাকা করে পার কেজি বিক্রি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক পাইকারি দামে। দর্শক বন্ধুরা, আমরা এদিকেও কিছু দেখতে পাচ্ছি যে মানে মোটামুটি আমদানি রয়েছে, তবে চাহিদা বিপুলভাবে রয়েছে, মানে বলতে গেলে চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে। আমরা দেখতে পাচ্ছি এই যে বেচা বিক্রি হচ্ছে, চাহিদা আছে, তবে চাহিদা যেন কম নয়। তো সব মিলিয়ে আসলে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পেঁয়াজ রয়েছে, এগুলো কিন্তু 9 টাকা দর বেঁধে কিন্তু বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা একটু সামনের দিকে আপনাদেরকে যদি দেখা খোলাগুলো যদি দেখা বলি, এগুলো আজকের বাজারে 52 টাকা থেকে 51 টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেচা বিক্রি হয়েছে। দর্শক কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ মার্কেটে রিয়েলিস্টিক বিক্রি হচ্ছে 47 থেকে 48 পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন দর বেঁধে বিক্রি দর্শক প্রতি কেজি আজকের বাজারে পাইকারি দাম। দর্শক, এ ছিল ঢাকা যাত্রাবাড়ি থেকে কেমনটি নিত্য প্রয়োজনীয় বাজার ছিল দর্শক আপনাদের সকলে জানিয়ে দিয়েছি।